আজ নদীতে ভাসিয়ে দিলে একুশ বছর পর অ্যাক্সিডেন্ট শিশুর কান্না শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখি এই শিশুটি কাঁদছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, জীবিত। তিনটি কুকুর এই শিশুটিকে পাহারা দিচ্ছিল স্যার। ডাক্তারবাবু, আর আপনার কোন চিন্তা নেই মিস্টার সরকার, এই বেবিটা আমাদের হাসপাতালের নয়। এ ব্যাপারে শিওর ডাক্তারবাবু,
এই শিশুটার পাশে একটা চিঠিও ছিল। আপনার স্ত্রী সুজাতা দেবী যেন কখনো জানতে না পারে যে আমি যাচ্ছি। আমি জানতে চাই ওই গ্যারেজ থেকে তুই গাড়িটা বের করবি কিনা। হ্যাঁ হ্যাঁ যেতে হবে যেতে হবে যেতে হবে। আমি পূর্ব বাংলার পোলা পরমানন্দ প্যাটেল। পুলিশ পেদাইয়া আমার বাপের নাম বলিয়া দেব। পরমানন্দ আমি যাব না ম্যাডাম, আমি যাব না, আমি যাব না, আমি যাব না।
সব পরম আনন্দ পেতেন। এই মনিবের মায়া ধরে পাড়া দেওয়ার লগে চাকরি লিয়েছি, কিন্তু গাড়ি চালাতে আমি জানি নাই। জানি না তো অ্যাক্সিডেন্ট করলো কে? আমি। গলা চোরটা নামিয়ে কথা বলবেন অফিসার। What do you mean? I mean, অ্যাক্সিডেন্টটা খুবই দুঃখজনক, এ কথা সত্য। তাই বলে আপনি একজন নিরপরাধীকে বেইজ্জত করতে পারেন না। Do you understand? আপনার ড্রাইভিং লাইসেন্স আমি দেখতে চাই। আপনি শুনে রাখুন অফিসার, কোন ট্রাফিক সার্জন ছাড়া আপনার মতো চোর ডাকাতের পেছনে ছোটা একজন এদো অফিসারকে আমি আমার ড্রাইভিং লাইসেন্স দেখাতে বাধ্য নই। আমি বাইক রেসিং করতে পারতাম না। আমি আপনাকে লকআপে ঢোকাবো। একজন পুলিশ মন্ত্রীর মেয়েকে আপনি লকআপে ঢোকাবার পরিণামটা টের পেতে আপনারও বেশি সময় লাগবে না অফিসার। আগে আমি যাব হাসপাতাল, আর তারপরে যাব আপনার থানায় আপনার দৌরাত্ম্য দেখতে। নো ম্যাডাম, সে সুযোগ আপনাকে আমি দেব না অফিসার। কারণ আইন অফিসারের কোথাও লেখা নেই যে এমএলএ এমপি বা নেতা মন্ত্রী ছেলেরা খুন ধর্ষণ করলে আইন তাদের মার্জনা করে দেবে। তাই এই মুহূর্তে আমার গাড়িতে আপনাকে যেতে হবে থানায়। ও নো, ইম্পসিবল। ইয়েস, পসিবল। তা না হলে দারোগা দেবব্রত সরকার খুব ভালোভাবে জানেন কান টেনে কিভাবে মাথাটাকে সঠিক জায়গা হাজির করতে হয়। অফিসার, জাগো কৃষ্ণ কে সব যশোদা দুলাল তুমি নবঘন শ্যাম। জাগো কৃষ্ণ কে সব যশোদা দুলাল তুমি নবঘন শ্যাম। অবতীর সেদিনের কথা দেহ প্রাণ একটু বড় হলেও তোমার ছোট ভাই কমল মাত্র এক বছরের, দীপিকার দুধ খা দেখে কমলের হিংস হতো বলে ওদের দুজনকে আমি একসঙ্গে বুকের দুধ খাইয়েছি। তাই কমলও যে আমার আর এক সন্তান গো। সেই সন্তান সব ভাইদের উপযুক্ত ভাবে মানুষ করতে তোমার ঈশ্বর সাধনার পূর্ণ হয়েছে সুজাতা। তোমার মতো লক্ষ্মী প্রতিমা এই সংসারে ছিল বলে বাবা মায়ের কথার মর্যাদা রাখতে পেরেছি। কি বলছো তুমি? আজ আমার আনন্দের সীমা নেই, আনন্দের অন্ত নেই। কিন্তু এই হতভাগ্য শক্তব্রত সরকার সহায় সম্বলহীন পথের ভিখারি হতে বসেছে। না না, এমন কথা
পারলো না। আরে ভাইরা তো এখন চাকরি করছে, তারা এখন ইনকাম করছে, তাহলে অসুবিধা কোথায়? ঠিক বলেছো সুজাতা, ঠিক বলেছো। হাসি বন্ধ করো তো মা, হাসি বন্ধ করো তো বাপি, যখন তখন তোমার ফ্যাফে করে হাসি না, আমার মনটাই ভালো লাগে না। দেখছো সুজাতা, দেখছো আমার রেগে আগুন হয়ে তা থাকবো না রেগে। বলি আমার কথাতে তোমাদের কারো মনে ছিল না? এতটা সন্ধে হয়ে গেল, স্টেশন থেকে একা বাড়ি আসতে আমার বুঝি ভয় করে না? আরে বিপ্লব তারও, ওই বিপ্লব তারও কোনো কাণ্ডজ্ঞ নেই, ওর জন্যই তো এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার এতটা লেট হয়ে গেল। যাক, যা হয়ে গেছে তা নিয়ে কথা বলে কোনো লাভ নেই, এখন বল তোর রেজাল্টের খবর কি? রেজাল্ট আবার কি, আমার গ্রাজুয়েশন কমপ্লিট। দেখো দেখো সাজু কাকু, আমাকে একদম বকবিটা বলে দিচ্ছি, রীতিমতো আমি ভালো রেজাল্ট করেছি। হ্যাঁ সাজু কাকু, তোমার ব্যাগের মধ্যে কি আছে? এই দেখো তো ছাড়ি, ভাগ্যিস মনে করে দিলি, তোর রেজাল্টের খবর শুনে আমি একবারেই ভুলে গেছিলাম। বৌদি, আজ আমি চাকরি জীবনে প্রথম মাইনের টাকা হাতে পেয়ে তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, দেখি শাড়িটা তোমাকে কেমন মানাবে। কেন ছে আমার জগতে সেজে ঠাকুর পো, দেখো বাবা দেখো, মাকে শাড়িটা কি সুন্দর মানিয়েছে দেখো। বর্দা, তোমার জন্য একটা ধুতি নিয়ে এসেছি, দেখি এর মধ্যে অযথা এত টাকা খরচ না করলেই তো পারিস প্রাণ। অযথা কি বলছো বর্দা, তোমরাই তো আমার দেবদেবী, তাই সাজানো অর্ঘ দেবদেবী কোনোদিন অযথা হয় না বর্দা। আরে আরে এই হতচারি, তোর জন্য এই চুড়িদারটা এনেছি, দেখ তো কেমন হয়েছে। ও বিউটিফুল বিউটিফুল, সত্যি সত্যি ছিল কাকা, তোমার চয়েস আছে বলতে হবে। সেজো ঠাকুরপো, ও সেজো ঠাকুরপো, বলো বৌদি। এই না বৌদি, আমার মাইনের অবশিষ্ট টাকা। না না আমাকে কেন ভাই, তোমার দাদা থাকতে আমি ওই সব দায়িত্ব টাইতে নিতে পারবো না। ঠিক আছে, এই না বৌদা, আমি মানে আমার রোজগারের টাকা তোমার কাছেই থাকবে, প্রয়োজন মতো আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো। নাও ধরো বৌদি, আমি ঘরে আছি, আমাকে খেতে দিবে এসো। দেখো সুজাতা দেখো, ভাগাটার কাণ্ড দেখো, জানি না এত সুখ আমার কপালে জুটবে কিনা। কি হয়েছে বলো, কি হয়েছে? আমি ওই মির্জাপুর থেকে প্রোগ্রাম শেষ করে আসার সময়, কি হচ্ছে বলো কি হয়েছে? শুনলাম আপনার ছোট ভাই, ছোট ভাই কোমরে কি হয়েছে? একটা বিরাট অ্যাক্সিডেন্ট করেছে। বলো না বলো না বাউদা, আমার ছোট কাকু, আমার ছোট কাকু কেমন আছে? ও ভগবান, এই কথা শোনার আগে তুমি কেন আমাকে বধির করে দিলে না? তো এমন বধির করে দিল না বিপ্লব সেখানে আছে, এখনই তারা চলে আসবে বৌদি, এখনই চলে আসবে। বলো না বলো না মেজো কাকু, বলো না ছোট কাকু এখন কেমন আছে, বলো কেমন আছে? তাহলে
বরদা সাড়া দিচ্ছে না কেন? কেদোনা বৌদি কেদোনা, তোমার আমার এই মৃত্যুর মুখ থেকে তোমাদের কাছে ফিরে এসেছি বৌদি। তুমি কোথায় বৌদি? আসলে খুব মারাত্মক হলেও স্টোন চিপের গাদায় ধাক্কা লেগে দুটো চোখে পাথরের টুকরো ঢুকে গিয়ে শিরা উপশিরা গুলো একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বিরাট শিশু আনমনে আমাকে লকআপে ঢুকেছে সেই অফিসারের প্রতি আমি চরম প্রতিশোধ নেব। বাপ গ্যারি, ওই পরমানন্দকে বলো না ও কিছুতেই গাড়িটা গ্যারেজ থেকে বের করতে চাইছে না। ওকে বলো গাড়িটা গ্যারেজ থেকে এখনি বলছি। আমাকে লগে স্যারকে যত অভিযোগ করুন কিচ্ছু হইব না, আমার কিচ্ছু হইব না। ও পরমানন্দ, তোকে যা বলছি তাই কর। একখান একখান কথা কমু স্যার। বল কি বলবি? আমি হলাম পূর্ব বাংলার পোলা পরমানন্দ পেটে। এই দেশে এই বুড়ো বাপ মারতে এই পেটের খোরাক যোগের লগে আমি এখানে কাম করতে আইছি, কিন্তু পুলিশের পেদানি খাওয়ার জন্য আইছিনি। আচ্ছা স্টপ, আজকাল কথা কর, আমি জানতে চাই তুই গাড়িটা গ্যারেজ থেকে বের করবি কিনা। কিন্তু এই হালার বেটা পুলিশ যদি দেখা পেলে আজও আপনার পিছনে বসিয়া এই মোটিভ রেসিং করতেছি, তাহলে এই হালার বেটা পুলিশ বেদাইয়া বাপ চোদ্দ পুরুষের নাম ভুলিয়া দিব। সরব রিজেক্ট ড্যাডি। হ্যাঁ বল। আচ্ছা মা, যে অফিসারটাকে পরমানন্দ এত ভয় করছে সেই অফিসারটাকে তুই চিনতে পেরেছিস? বল তো রে মা, বল ওর নাম কি? দেবব্রত সরকার। হুট, আই এম সেকেন্ড অফিসার অফ মলয়পুর পুলিশ স্টেশন। খাইছে আলা খাইছে। না না, ওভাবে গাড়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজ আমি তোমাদের অ্যারেস্ট করতে আসিনি, এসেছি। আপনি যে এখানে কি জন্য এসেছেন সেটা আমি খুব ভালো করে জানি অফিসার। তাহলে অযথা সময় নষ্ট না করে আমার বক্তব্যটা আপনি বলে ফেলুন। প্রকাশ্যে বাহবা কোরানো কৃতিত্ব ফেলাতে একজন পুলিশ মন্ত্রীর মেয়েকে আপনি লকআপে ঢুকে যে অন্যায় আপনি করেছেন তার জন্য ড্যাডির কাছে নিশ্চয়ই গোপনে ক্ষমা চাইতে এসেছেন। নো নো ম্যাডাম, তারক দেবব্রত সরকার কারো কাছে ক্ষমা চাওয়ার মতো অযোগ্য অপদার্থ পুলিশ অফিসার নয়। তাহলে কিসের জন্য এখানে এসেছেন? এসেছি আপনার সামনে আপনার ওই আদুরি মেয়েকে সাবধান করে দিতে।
ভুলে যাবেন না অফিসার, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? বলিনি মিস্টার চৌধুরী, আর ভুলিনি বলেই আপনাকে স্মরণ করে দিয়ে এসেছি। এবারে মতো আপনার মেয়ে রেহাই পেলেও তৃতীয় দিন কিন্তু রেহাই পাবে না অফিসার। এই পুলিশ মন্ত্রী খোঁচা দিয়ে আজ পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারে না। প্রয়োজন হলে আমার একটা কলমে তোমার চাকরিটা আউট হয়ে যাবে। মিস্টার কমলেশ চৌধুরী, আপনি ভুল করছেন। আইনের রক্ষক হয়ে আইনকে রক্ষা করবার জন্য যদি আমার চাকরি ছাড়তে হয় তবু আমার বিন্দু মাত্র দুঃখ থাকবে না। তবে কঠিন আইনের গুরুদায়িত্ব মাথায় নিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ করে নিজের আখের গোছাতে শিখেনি মিস্টার চৌধুরী। সে যত বড় নেতা কিংবা মন্ত্রী হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার স্যার, তোমার ন্যায় এবং নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে মিস্টার চৌধুরী। তাই আগামী মাসের মধ্যে তোমার একটা স্টেপ প্রমোশনের ব্যবস্থা করছি মিস্টার চৌধুরী। কিন্তু মনে রেখো, এই পদোন্নতি তোমার সাথে নয়, দেশে জনগণের সাথে। পরমানন্দ, আরে তুই দেববাবুর জন্য জল খাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা আচ্ছা, বৃষ্টি মা আই আই আই, তুই আমার কাছে আয় তোরে মা, তুই দেববাবুর সঙ্গে একটু গল্প গুজব কর, ততক্ষণে আমি একটু জরুরি মিটিং গুলো শেষ করে আসি, কেমন? আসি অফিসার, বাই। আপনাকে দেখলেন তো, আমি দুধে মিশ খাইয়া গেল। আর আমার আমি হলাম গিয়ে পূর্ব বাংলার পোলা পরমানন্দ প্যাটেল। কি হলো পুলিশ বাবু? আরে বাবা, তখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে আপনি কি দেখছেন? দেখুন পুলিশ বাবু, সেদিনে সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আপনি আমাকে অ্যারেস্ট করে লকআপে বন্দি করেছেন ঠিকই, কিন্তু আপনার চোখ মুখ যেন অন্য কথা বলেছিল। কি আমার আইডিয়া? একদম রাইট, তবে সে কথা সম্পূর্ণ অন্য কথা। অন্য কথা মানে? মানে আপনার চাল চলন পোশাক পরিচ্ছদ চলেছে এক পথে, আবার মানবিকতা বিবেক মনুষ্যত্ব কোনটা অভাব নেই আপনার মধ্যে। তাই ভাবছিলাম। বলুন কি ভাবছিলেন? না আজ থাক, পরে অবশ্যই বলবো। ও পুলিশ, তোমার হাত কড়াটা পড়া আমার হাতে, মন চুরি করেছি আমি ধরো হাতে নাকি। ও পুলিশ, তোমার ও পুলিশ, তোমার হাত কড়াটা পড়া আমার হাতে, মন চুরি করেছি আমি ধরো হাতে নাকি। রূপসী তো হাই তোমার, তোমার ওই চোখের পাতা আমাকে কাজলতার কালি কর, আমাকে কাজলতার কালি কর, রূপসী তো হাই তোমার। কেন যে শুধু
ছিলাম কি? Get out! I say you get out, Rakel! I say hala! Ami holam giye purbo banglar pola Poromanondo Patel! Ami ekhane aichi kan kortar loge! Ami apnar mukh jhamtani khaite achi! Oi! Ke? Ke toke ekhane kaaj korte esheche bolo bol? Ke toke aste bolche bol? Joto kichu to amar kache! Rakel kothay? Ayamanand! Ki byapar Poromanondo? এখনো তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোকে যে কাজের কথা বলেছিলাম। না না, ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই মিস্টার চৌধুরী। এই ব্যস্ত হব না কেন শুনি? ব্যস্ত হব না কেন? এই শারীর কথা বলো। আপলা কো লগে এগ রোল কফি রেডি কইরা তো ডাক্তার আইছি। আইসা দেহি। সরম ননসেন্স। তুমি কি তুমি কি কোথাও একটা কাজের লোক পেলে না? কোথা থেকে একটা রাম ছাগলকে জুটিয়ে এনেছো? ছাগল? হ্যাঁ ছাগল। ছাগল কেন? হ্যাঁ ছাগল। আমি রাম ছাগল। স্টুপিড কোথা। আপনি স্যার আপনি আমার রুমে চলুন। কাম অন কাম অন ডার্লিং। আমি কাজ করব না স্যার। শোন পরমানন্দ, আরে শোন আমার কথা, মাথা ঠান্ডা রাখিস। কোনো কথা শুনুম না। আপনার সামনে আমাকে রাম ছাগল কইলো আর আপনি চুপ করিয়া রইলেন। ছাড়ুম না, এই অপমানটার যদি প্রতিশোধ না লিয়াছি আমি অপূর্ব বাংলার পোলা পরমানন্দ প্যাটেল নয়। হ্যাঁ কিনে ফেললা মলয়পুর থানা বাঘা অফিসার কি আমি কিনে ফেললাম দেবব্রত দারোগা। এবার তুমি আমার অষ্টাদশী মেয়ের যৌবনে চলাই ছটফট করে মরবে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি আমার সমস্ত গোপন ব্যবসা চালিয়ে যাব। আমার ঘরে ঢুকে বিনা পারমিশনে উচ্চ স্বরে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? তার আগে আমার প্রশ্নের উত্তর দিন মিস্টার চৌধুরী। জননেতা সেজে সমাজের স্বর্ণ শিখরে বসে পুলিশের হারমাত বাহিনীকে কাজে লাগিয়ে কেন আপনি এই পক্ষন্ত গ্রাম মলয়পুরের নিরীহ গ্রামবাসীকে একের পর এক শেষ করে দিচ্ছেন? এই পুলিশ মন্ত্রী কমলেশ চৌধুরী কাজের কৈফত কাউকে দেয় না। দিতে হবে মিস্টার চৌধুরী। আজ রাতের মধ্যেই এই মলয়পুরের 400-100 বিঘে জমি আপনি যদি ফ্যাক্টরি তৈরি করার সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে কি করবে তুমি? হাজার হাজার কৃষক, দিন দরিদ্র মজুর, তাদের জমি হারানো চালা সহ্য করতে না পেরে রক্তের বিনিময়ে ছুটে আসবে আপনার কাছে। আর তাদের দাবি মেনে নিয়ে আপনার এই পোষা হারলার পুলিশ বাহিনীর সেখান থেকে যদি সরিয়ে না নেন তাহলে তাহলে তারাই শেষ করে দেবে আপনার এই গণশক্তি অহংকারে গর্জন, আর চিরতরে স্তব্ধ করে দেবে আপনার এই গর্জন। এই পঙ্গু পৃথিবীকে ধ্বংস না করে আমার মুখ থেকে এক বিন্দু মাটি লিখে দেবো না। সাবধান সাবধান মন্ত্রী প্রসাদ, এই দেখুন ওই দেখুন হাজার হাজার নিরীহ নিপীড়িত মানুষ অগ্নিমন্ত্রী ধারণ করে বজ্র করতে গেছে আপনার এই দিকে আপনার অতি আদের প্রতিবাদ করতে। আমি পুলিশ মন্ত্রী কমলেশ চৌধুরী। তোর নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই কমলেশ চৌধুরী কাজের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে এলে তোদের ধর থেকে মাথাটাকে আলাদা করে দেব। সেদিন তো শেষ হয়ে গেছে কমলেশ চৌধুরী, আসছে প্রতিবাদের দিন, আসছে প্রতিরোধের দিন। এই
জীবন তোমাকে কে বাঁচাবে কমলেশ চৌধুরীর? বরদার সীমা ছেড়ে যাও না বিপ্লব, পিস্তলটা স্বেচ্ছায় আমার হাতে না দিলে কি করবেন আপনি? আপনি আবার কিছুই করতে পারবেন না। ভুলে যাও না আমি পুলিশ মন্ত্রী, নারী হরবের মুখ্যমন্ত্রী। বাগলা ওকে তুমি রেহাই দিও না যুবক, ওকে তুমি বাঁচিয়ে রেখো না। ওই শয়তানটা আমার জীবন থেকে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু কেড়ে নিয়ে আমাকে সাজিয়েছে পথের পাগলা। ওইটাকে বাঁচিয়ে রাখলে কত শত যুবতীকে তাদের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে তারা তো হবে শহরের অন্ধগলিতে। না, ওই ভয়টা থেকে বাঁচিয়ে রাখলে আমার মতো হাজার হাজার নিরীহ নিপীড়িত মানুষ তাদের দাঁড়াতে হবে, পথে পথে ঘুরে বেড়াতে হবে এই কমলেশ চৌধুরী আড্ডা ও কি তুমি কিছুতে রিহাই দিও না যুব না। সাবধান কমলেশ চৌধুরী, এই বৃদ্ধার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তোমার বুকটা আমি ঝরঝরে করে দেব। পিপিলিখার পাখা গজায় মরিবার তরে। বিপ্লব তুমি এখানে? মরাইপুরের নিরীহ গ্রামবাসীদের কথা ভেবে আমি এসেছিলাম মিস্টার চৌধুরীর কাছে কয়েকটা আবেদন নিয়ে। মিস্টার সরকার, আইনের বেড়া জালে আবদ্ধ হয়ে তোমার বিবেক ওর সত্যকে জলাঞ্জলি দিয়ে তোমার মতো বিখ্যাত যুবকের হাতে আমি আইনের শৃঙ্খল করাতে বাধ্য হলাম। মিস্টার সরকার, নিয়ে যান অফিসার, নিয়ে যান। এরকম সমাজ বিরোধীদেরকে একটা একটা করে লোকাপেলা রাখলে পশ্চিমবাংলার উন্নতি হবে কি করে? মনে রাখবেন অফিসার, কেসটা অ্যাটেম্প টু মার্ডার, 3 মাসের আগে যেমন বেল না হয়। কিন্তু স্যার, আগামী 24 ঘন্টার মধ্যে আমি যদি জামিন না পাই তাহলে আমার চেয়ে বেশি ক্ষতি হবে আপনার ফ্যামিলির। আপাতত থানায় চলো, বিষয়টা ভেবে দেখো। চলুন স্যার, তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই কমিশনার কমলেশ চৌধুরী, হাজার হাজার মানুষের বুক ভাগা হাহাকার তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। অভিশাপ, অভিশাপ, স্বামী দেবে তার স্ত্রী হারানো অভিশাপ, মা দেবী তার কোলের সন্তান হারানো অভিশাপ, আর যুবতী মেয়েরা দেবে তার ইজ্জত হারানো অভিশাপ, তোকে কোনোদিন ক্ষমা করবে না শয়তান। এই মুহূর্তে, এই মুহূর্তে যদি তোর সত্য প্রকাশ পরিচয় না করিস তাহলে আমি তোকে জানতে পারব। সাবধান কমলেশ ব্যানার্জি, কবর হবে তো, আর সেই কবরে মাটি দেবে তোর এই পোষা কুত্তার দল। কিন্তু সেদিন আর বেশি দেরি নেই। এই পাগলটাকে আমার সন্দেহ হচ্ছে, যতক্ষণ ওর আসল পরিচয় প্রকাশ না করে ততক্ষণ ওকে ডাক রুমে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেবে। খবরদার তুই আমাকে ধরিস না, আমার শরীরে ধরছে, সারা শরীরটা জ্বলছে, সেই পুড়ে তোরা, পুড়ে তোরা ছাই হয়ে যাবি ছাই। সব আমার
সংসদে কুত্তা বুঝবেন আজাদ একদিন দুধ কোলা দিয়ে সালা কালসা পোষার চেষ্টা করবেন আজাদ আমি বিভক্তায় সচ্চা বাদবোর আমি বিভক্তায় সালা সচ্চা অধর্মের গুহা ধর্ম হাত ঢুকে বসে আছে চবল তোকে খেতে আজাদ দেরি না করে ওকে টানতে টানতে এখান থেকে নিয়ে যা শয়তান বাপ কোনো দিন তার বাপকেও ক্ষমা করে না পাগলা তোরা কেড়েছিস আমার ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি জীবনে মরণে কখনো ভুলিতে পারি পাগলা আদিম হিংস্র মানবিকতা আমি যদি সজন হারানো জিতালি